নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু মূলত ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলবো ইস্টবেঙ্গলের কোচের অ্যানাউন্সমেন্ট কবে হতে পারে সেই নিয়ে তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো এছাড়া তোমাদেরকে কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারের আপডেট দিয়ে দেবো যার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে তো সেই আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই কথা বলবো ইস্টবেঙ্গলের হেড কোচের ব্যাপারে তো তোমাদেরকে বেশ কিছুদিন আগেই রবি ফাউলারের কথা বলেছিলাম তো রবি ফাউলার সম্পর্কে ডিটেলসে কিন্তু সেদিনের ভিডিওতে বলেছিলাম যারা দেখনি আই বাটনের লিঙ্কটা পেয়ে যাবে কিন্তু কালকে যেটা শোনা যাচ্ছিলো এই রবি ইস্ট ইস্টবেঙ্গলের কোচ হয়ে গেছেন মানে হেড কোচ হয়ে গেছেন সাইনিং হয়ে গেছে এরকম আপডেট কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছিলো তো তোমাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি রবি ফাউলারের সাইনিং কিন্তু এখনো কমপ্লিট হয়ে যায়নি মার্কাস মার্গুলাও কিন্তু একটু আগেই একটা টুইট করেছেন সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে রবি ফাউলার কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকলেও এখনও অবধি কিন্তু কোনো রকম অফিসিয়াল সাইনিং হয়ে যায়নি মানে তিনি এটাও জানিয়েছেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু চারজন শর্ট লিস্টেড কোচের সাথে ইস্টবেঙ্গল ইন্টারভিউ সারবে এবং তারপরেই কিন্তু নতুন কোচের সাইনিংটা হবে তো সেক্ষেত্রে রবি ফাউলার সবচেয়ে এগিয়ে আছেন এটা তিনিও বলেছেন কিন্তু রবি ফাউলারের সই কিন্তু এখনও হয়ে যায়নি তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম তো এই রবি ফাউলার লিভারপুলের লেজেন্ড ডিটেলসে তো আলোচনা দু তিন দিন আগের ভিডিওতেই করেছিলাম সেখানে ভিডিওটা এরা দেখনি দেখে নিতে পারো আই বাটনে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এখানে ছোট্ট করে যদি রবি ফাউলারের কোচিং কেরিয়ার সম্পর্কে বলতে চাই তখন ওই ভিডিওতে অনেকে কমেন্টে জানিয়েছিলে যে রবি ফাউলার খুব একটা ভালো কোচ হবেন না তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ মানছি রবি ফাউলারের কোচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই কম মাত্র দুটো বড় ক্লাবে কিন্তু তিনি কোচিং করিয়েছেন তাছাড়া কিন্তু তিনি সেরকম কোচিং করাননি তবে একটা বিষয় তোমাদেরকে বলতে পারি যত জায়গায় তিনি কোচিং করিয়েছেন সফল কিন্তু হয়েছেন তো তার কোচিং কেরিয়ার সম্পর্কে যদি বলতে চাই সেটা শুরু হয়েছিল কিন্তু দু হাজার এগারো সালে তিনি কিন্তু থাই লিগের ক্লাব মুয়াংথাং ইউনাইটেডের কোচ হয়েছিলেন মিড সিজনে মানে সেই সময় তিনি ওই ক্লাবেরই প্লেয়ার ছিলেন কিন্তু মিড সিজনে সেই সময়ের যিনি কোচ ছিলেন মুয়াংথাং ইউনাইটেডের তাকে স্যাক করা হয় এবং তারপর রবি ফাউলার কিন্তু ওই টিমের প্লেয়ার কাম কোচ হয়ে যান তারপর লাস্ট অব দি কিন্তু ওই মুয়াংথাং ইউনাইটেড থার্ড পজিশনে ফিনিশ করেছিল ওই লিগটাতে তারপর তিনি দু হাজার তেরো সিজনে লিভারপুলের একাডেমির কোচিং স্টাফ হিসেবে কাজ করেছিলেন তারপর দু সালে লিডস ইউনাইটেডের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন তারপর আগের সিজন মানে দু হাজার উনিশ কুড়ি সিজনে কিন্তু তিনি এ লিগে ব্রিসবেন রোডের কোচ হয়ে সাইন করেন দু বছরের জন্য সেখানে কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো ছিল পরপর দুটো মাসে কিন্তু মানে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে কিন্তু তিনি ম্যানেজার অব দ্য মান্থ হয়েছিলেন তারপর এই করোনা পরিস্থিতি চলে আসে এবং সেখানে থেকে তিনি ছেড়ে দেন তার জবটা মানে রবি ফাউলার তার পরিবারকে সময় দিতে চেয়েছিলেন এই করোনা পরিস্থিতিতে সেই জন্য তিনি ব্রিসবেন রোড ছেড়ে দেন এগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম তাও একবার কোচিং কেরিয়ারটা সম্পর্কে বলে রাখলাম যে দুবার তিনি ম্যানেজার অব দ্য মান্থ হয়েছিলেন তো সেক্ষেত্রে একজন ভালো কোচ বলতেই পারো তো এবার দেখা যাক রবি ফাউলারের সাথেই ফাইনাল সাইনিংটা হয় কি না তবে তোমাদেরকে এখন এইটাই জানিয়ে রাখলাম যে এখন অবধি কিন্তু ফাইনাল সাইনিং হয়ে যায়নি রবি ফাউলারের সাথে সেটা কিন্তু মার্কাস মার্গুলাও একটু আগেই টুইট করে জানিয়েছেন এর সাথে আরও যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু হতে চলেছেন ইন্ডিয়ান লেজেন্ড রেনিডি সিং হ্যাঁ বন্ধুরা রেনিডি সিং ইন্ডিয়ার অত্যন্ত ভালো প্লেয়ার ছিলেন মানে ইন্ডিয়ান লেজেন্ড বলতে পারো তো এই রেনিডি সিংকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়ে আসছে ইস্টবেঙ্গল এরকমই আপডেট পাওয়া যাচ্ছে তাহলে তোমরা এখন একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে যে ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্টার কী হবে মানে যিনি এখন অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন ইস্টবেঙ্গলে তার কী হবে তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে দুজন অ্যাসিস্ট্যান্ট কোচ কোনো একটা ক্লাবে থাকতেই পারেন মানে উদাহরণ হিসেবে যদি বলি আগের সিজনে এটিকের অ্যাসিস্ট্যান্ট কোচ দুজন ছিলেন ম্যানুয়েল পেরেজ ক্যাসকালেনা আবার সঞ্জয় সেন দুজন ছিলেন তো সেক্ষেত্রে এই দুজনকেই কিন্তু রাখা যেতে পারে একজন হয়তো রিজার্ভ টিমটার কোচিং করালেন অন্যজন মেন টিমের কোচিং করালেন তো সেটা হতেই পারে বা দুজনে মিলিতভাবে কাজ করলেন তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি সিং এর কিন্তু এফসি এ লাইসেন্স আছে কোচিং করানোর আর ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্টার কিন্তু এফসি প্রো লাইসেন্স আছে তো সেক্ষেত্রে লাইসেন্সিং এর দিক থেকে কিন্তু ফ্রান্সিসকো ব্রুটোর ডিগ্রিটা একটু বেশি সিং এর থেকে তো সেক্ষেত্রে মেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে হয়তো ফ্রান্সিসকো ব্রুটোকেই রাখা হবে এবং সিং কিন্তু সেক্ষেত্রে সাহায্য করবেন এবং প্লেয়ারদের গ্রো করাতে অনেকটাই হেল্প করবেন বলতে পারো তো দেখা যাক এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো সেক্ষেত্রে তোমাদেরকে এই আপডেটটা দিয়ে রাখি যে কোচদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু তিরিশে সেপ্টেম্বরের আগে হওয়ার চান্স খুবই কম মানে তিরিশে সেপ্টেম্বর বা তারপরেই কিন্তু এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হবে তবে যদি তার আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু এখন অবধি যে আপডেটটা পাচ্ছি তিরিশে সেপ্টেম্বরের আগে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার চান্স খুবই কম আছে তো বন্ধুরা এই ছিল কোচদের নিয়ে পুরো আপডেটটা এবার তোমাদেরকে একটা প্লেয়ার সম্পর্কে কথা বলবো কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু অমিত সিংয়ের বিকল্প হিসেবে এশিয়ান কোটার প্লেয়ার যাকে খুঁজছে তিনি কিন্তু এ লিগের একজন প্লেয়ার মানে অস্ট্রেলিয়ান প্লেয়ার তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল তো সেক্ষেত্রে এই মুহুর্তে যে নামটা উঠে আসছে তার নাম কিন্তু সাতাশ বছর বয়সী মিডফিল্ডার জোজুয়া ব্রিলান্টে তো এই জোজুয়া ব্রিলান্টের নাম কিন্তু আগেও এ উঠেছিল তোমাদেরকে জানিয়েছিলাম যে এই জোজুয়া ব্রিলান্টের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি তারপর সেই নিয়ে সেরকম আর কোনো প্রোগ্রেশন হয়নি সেই জন্য তোমাদেরকে আর জানায়নি আপাতত এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই জোজুয়া ব্রিলান্টের সাথে নিজেদের এশিয়ান কোটার প্লেয়ার হিসেবে সই করার জন্য তো এই জোজুয়া ব্রিলান্টের সম্পর্কে যদি বলতে চাই ইনি কিন্তু একজন সাতাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার প্রধানত কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন তো ভার্সেটাইল প্লেয়ার বলতেই পারো তো এই জোজুয়া ব্রিলান্টের ক্লাব ক্যারিয়ার সম্পর্কে যদি বলি তিনি কিন্তু এ লিগে নিউ ক্যাসেল জেটস তাছাড়া কিন্তু ফ্লোরেন্টিনার মতো ক্লাবে খেলেছেন আর এ লিগের সিডনি এফসি মেলবোর্ন সিটি এইসব ক্লাবে খেলেছেন তো একজন অভিজ্ঞ মিডফিল্ডার বলতে পারো এছাড়া কিন্তু তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়েও পাঁচটা ম্যাচ খেলেছেন তো এই প্লেয়ারটাকে কিন্তু সই করাতে পারে ইস্টবেঙ্গল নিজেদের এশিয়ান কোটার প্লেয়ার হিসেবে এরকমই আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম আপাতত এটাকে তোমরা রিউমারের পর্যায়েই রাখতে পারো পরবর্তী সময়ে আরও কোনো কনফার্ম আপডেট বা আরও কোনো প্রোগ্রেশন হলে সেই আপডেট তো তোমাদেরকে আবার জানিয়ে দেবো আপাতত এরকমই আপডেট আছে সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর পুরো আপডেটগুলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য